প্রিয় দর্শক, আজকের স্বাস্থ্য বিষয়ক এই ভিডিওটি নেওয়া হয়েছে প্রফেসর ডাক্তার রিক্তা পারভিনের ইউটিউব চ্যানেল থেকে। আর আপনাদের জন্য ভিডিওটি পরিবেশিত হচ্ছে আমাদের হোমিও রিমেডি নামের ইউটিউব চ্যানেল থেকে। আশা করি চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এখন দেখা যাক স্বাস্থ্য বিষয়ক আজকের নির্ধারিত ভিডিওটি। আজকে আমার আলোচনার বিষয়, দিনে দিনে পুরুষাঙ্গ শুকিয়ে ছোট হয়ে যাওয়ার কারণ এবং সমাধান। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। অধিকাংশ পুরুষ, বিশেষ করে যারা যুবক থাকে, অবিবাহিত, তাদেরই অভিযোগ হচ্ছে যে তাদের পুরুষাঙ্গ দিনে দিনে শুকিয়ে ছোট হয়ে যাচ্ছে। আবার দেখা যায় যে যারা দূরে থাকে, দেশের বাইরে প্রবাসে থাকে, অথবা চাকরির সুবাদে দীর্ঘদিন বাইরে থাকতে হচ্ছে, তারাও বলে থাকে যে তারা এত পরিমাণ হস্তমৈথুন করছে যে তাদের লিঙ্গ শুকিয়ে ছোট হয়ে যাচ্ছে। তারা নিজেরাই আসলে স্বীকার করে থাকে। তো পুরুষের পুরুষাঙ্গ শুকিয়ে ছোট হয়ে যাওয়ার বিভিন্ন কারণ থাকে। তো সে কারণগুলোর মধ্যে প্রধান যে কারণ, সেটা হলো অতিরিক্ত হস্তমৈথুন করা বা মাস্টার বিষণ। অতিরিক্ত হস্তমৈথুন করলে লিঙ্গের ভিতরে যে শিরা থাকে, অর্থাৎ রক্তনালী থাকে, সে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, যার কারণে যখন সেক্স উত্তেজনা আসে তখন ব্লাড সার্কুলেশন, অর্থাৎ রক্ত চলাচল সঠিকভাবে করতে পারে না, কারণ লিঙ্গের ভিতরে থাকে কি, মাংস এবং রক্তনালী। তো রক্তনালী যখন ঠিকমতো কাজ করতে পারে না, অর্থাৎ সংকুচিত হয়ে যায়, তখন আস্তে আস্তে লিঙ্গ কিন্তু চিকন হয়ে যায়, শুকিয়ে ছোট হয়ে যায়। দ্বিতীয় যে কারণ, সেই কারণটি হলো বিছানায় ঘর্ষণ দিয়ে হস্তমৈথুন বীর্যপাত করা। অনেকে দেখা যায় যে বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করে, বিশেষ করে যারা অতিরিক্ত পরিমাণে পর্নোগ্রাফি দেখে এবং রাত্রে বেডে যাবার পর যারা অতিরিক্ত মেয়েদের নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের সেক্স উত্তেজনা যখন আসে তারা তখন বালিশ, কোলবালিশ, কম্বল বিভিন্ন ভাঁজে মৈথুন করে বীর্যপাত ঘটিয়ে থাকে। আর বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে লিঙ্গের যে সামনের দিকটা, মাথাটা কিন্তু বালিশ কোলবালিশের উপরে পড়ে, আর প্রেশারটা আসে কিন্তু লিঙ্গের গোড়ায়। তখন লিঙ্গের গোড়ায় অসংখ্য শিরা থাকে, দেখা যায় শিরাগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়, অথবা অনেক সময় ছিঁড়েও যেতে পারে, আবার লুজ হয়ে যায়। তো একটা এই এইটার লিঙ্গটা কিন্তু ধীরে ধীরে ছোট হয়, কারণ লিঙ্গ শিরাগুলো যখন লুজ হয়ে যায় এবং ছিঁড়ে যায়, তখন লিঙ্গের যে উত্থানটা আসে, সে উত্থান হলে আগার দিকে কিন্তু মোটামুটি একটু উত্থান দেখা যায়, গোড়ার দিকে আস্তে আস্তে চিকন হয়ে যায়, লুজ হয়ে যায়, বল পায় না, কারণ ওদের শিরা অনেক সময় লুজ হয়ে যায়, অনেক সময় চিড়ে যায়, যে কারণে লিঙ্গ আস্তে আস্তে কিন্তু চিকন এবং শুকিয়ে যায়, ছোট হয়ে যায়, কুকসিয়ে যায়। তৃতীয় যে কারণ, সেটি হলো অতিরিক্ত দুশ্চিন্তা করা। যুবক ছেলে যারা এখনো বিয়ে করেনি, তাদের দেখা যায় যে লেখাপড়া শেষ করছে, কোনো চাকরি পাচ্ছে না, বেকার ঘুরে বেড়াচ্ছে, আবার অনেকে চাকরি না পারলেও সাংসারিক বিভিন্ন একটা টেনশন থাকে, সংসারের দায়িত্ব অনেকটা তার তার উপর পড়ে, তখন তারা বিভিন্ন দুশ্চিন্তা করতে থাকে। আর দুশ্চিন্তা করার কারণে তাদের ভিতর মানসিক রিল্যাক্স থাকে না, আর যে কারণে লিঙ্গ আস্তে আস্তে শুকিয়ে যায়, চিকন হয়ে যায়। মানসিক দুশ্চিন্তা কিন্তু যথেষ্ট পরিমাণে সেক্সুয়াল লাইফের উপরে প্রভাব ফেলে। চতুর্থ যে কারণ, সেটি হলো সহবাস থেকে দীর্ঘদিন দূরে থাকা। অনেকে দেখা যায় যে স্ত্রীকে রেখে, অর্থাৎ তারা দেশের বাইরে আছে, প্রবাসে আছে, দীর্ঘদিন সহবাস করছে না, সহবাস থেকে বঞ্চিত আছে। আবার অনেকে দেশের ভিতরে থেকে বাইরে থেকেও দীর্ঘদিন সহবাস থেকে বঞ্চিত আছে। যে বঞ্চিত থাকার কারণে তাদের যে স্বাভাবিক কার্যক্রম, লিঙ্গের যে স্বাভাবিক কার্যক্রম, এইগুলো হচ্ছে না, তখন লিঙ্গ অস্বাভাবিক হয়ে যায়, তখন কার্যক্রমগুলো হারিয়ে ফেলে, যে কারণে লিঙ্গ আস্তে আস্তে শুকিয়ে ছোট হয়ে যায়, চিকন হয়ে যায়, খর্বাকৃতি হয়ে যায়। পঞ্চম যে কারণ, সেটি হলো অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া। অতিরিক্ত স্বপ্নদোষ কিন্তু লিঙ্গকে আস্তে আস্তে ছোট করে দেয়, চিকন করে দেয়, শিরাগুলো ভেসে থাকে, কারণ একবার স্বপ্নদোষ হলে যে পরিমাণ বীর্য ক্ষয় হয়, তিনবার যৌন মিলন করলে
সেই পরিমাণ বীর্য ক্ষয় হয়, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ বীর্য লস করে একবার স্বপ্নদোষ হলে। তা অতিরিক্ত যদি স্বপ্নদোষ এভাবে হতে থাকে, সেটা সেক্সুয়াল লাইফের উপর, বিশেষ করে লিঙ্গের উপর প্রভাব খুব বেশি ফেলে। এই জন্য রাত্রে ঘুমানোর আগে কখনো বাজে চিন্তা ভাবনা করা যাবে না, কোনো মেয়েদের নিয়ে কল্পনা করা যাবে না, আল্লাহর নাম নিয়ে নামাজ কালাম পড়ে সুন্দর মতো বেজে যে ঘুমোতে হবে, তাহলে কিন্তু এই স্বপ্নদোষ থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যায়। ষষ্ঠ যে কারণ, সেটা হলো অতিরিক্ত যৌন মিলন। অতিরিক্ত প্রতিদিন যদি যৌন মিলন করা যায়, এক রাত্রে যদি 3-4 বার যৌন মিলন করা যায়, তাহলে তার উপর কিন্তু পর্যাপ্ত পরিমাণ টর্চার হচ্ছে, এবং টর্চার হওয়ার কারণে আস্তে আস্তে লিঙ্গ কিন্তু নিস্তেজ হয়ে যায়, ছোট হয়ে যায়, খর্বাকার হয়ে যায়, লিঙ্গ আস্তে আস্তে শুকিয়ে যায়। 2 দিন গ্যাপ দিয়ে, 2-3 দিন কি 1 দিন গ্যাপ দিয়ে সহবাস করলে কিন্তু এই সমস্যাটা হয় না। সপ্তম যে কারণ, সেটা হলো অতিরিক্ত অত্যাধিক কাজের প্রেশার, অত্যাধিক কাজের চাপ। অনেকে দেখা যায় যে সকালে অফিসে বের হয়, অথবা তাদের কার্যক্রম ব্যবসা বাণিজ্য যেখানে আছে সেখানে ভোরে বের হয়, সারাদিন সেখানেই থাকে, সারাদিন বসে থাকে, একভাবে বসে থাকে, একভাবে কাজের প্রেশার নিতে থাকে। এইভাবে রিল্যাক্স না করে যদি এইভাবে সারাক্ষণ নিজের ব্যস্ততার ভিতরে থাকা যায়, বসে থাকা যায়, অন্য কোনো মুডে না থাকা যায়, তাহলে আস্তে আস্তে লিঙ্গ শুকিয়ে ছোট হয়ে যায়। তো এখন এই শুকিয়ে যাওয়া লিঙ্গ, ছোট হয়ে যাওয়া লিঙ্গ, চিকন হয়ে যাওয়া লিঙ্গর সতেজ করতে হলে কি করতে হবে? প্রথমেই আমাদের কি করতে হবে, যে কারণে এই সমস্যাগুলো হচ্ছে সেই কারণগুলো থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ হস্তমৈথুন করা যাবে না, বিছানায় ঘর্ষণ দেওয়া যাবে না, এবং অত্যাধিক মানসিক প্রেশার নেওয়া যাবে না, রিল্যাক্সে থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ ঘুম দিতে হবে, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে। পাশাপাশি কি করতে হবে, পাশাপাশি কিছু খাবার, দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি, এবং যে কোনো, বিশেষ করে গরুর মাংসের, গরুর যে কলিজা, এই কলিজা এগুলো খাইতে হবে, তাহলে লিঙ্গ সতেজ হয়ে যাবে। এবং এর পাশাপাশি কার্যকারী কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে, যে ওষুধগুলো মুখে ব্যবহার করলে, এবং অর্থাৎ সেবন করলে এবং বাহ্যিক প্রয়োগ করলে লিঙ্গ আস্তে আস্তে সতেজ হয়ে যাবে। তো এর জন্য হোমিওপ্যাথি প্রথম যে ওষুধটি, সেটি হলো বেলিসপ্রেনিস, বেলিসপ্রেনিস 200 শক্তি। হস্তমৈথুন করার কারণে, বিছানায় ঘর্ষণের কারণে, সমকামিতা অর্থাৎ লিঙ্গের উপর টর্চারিং করার কারণে লিঙ্গের যে খর্বতা চলে আসে, শিরাগুলো ভেসে থাকে, এবং লিঙ্গের যে চিকন হয়ে যায়, ছোট হয়ে যায়, সেক্ষেত্রে বেলিসপ্রেনিস 200 শক্তি 2 ফোঁটা জিভের উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে। 1 থেকে 1 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। 2 নম্বর যে ওষুধটি, সেটি হলো সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার। সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার, এটি হস্তমৈথুনের কারণে, বিছানায় ঘর্ষণের কারণে, অতিরিক্ত স্বপ্নদোষের কারণে, অতিরিক্ত যৌন মিলনের কারণে যে লিঙ্গের যে খর্বতা আসছে, সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। ওষুধটি 15 ফোঁটা, অর্থাৎ সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার 15 ফোঁটা সকালে এবং 15 ফোঁটা রাত্রে সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে কুসুম গরম দুধ সহ। কুসুম গরম দুধ সহ খেলে অতিরিক্ত রেজাল্ট পাওয়া যায়। ওষুধটি 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। 3 নম্বর যে ওষুধটি, সেটি হলো ক্যালেডিয়াম ছ্যাক 3X। ক্যালেডিয়াম ছ্যাক 3X ওষুধটি, যাদের স্বপ্নদোষের কারণে লিঙ্গের খর্বতা চলে আসছে, লিঙ্গ কুক্স গিয়ে ছোট হয়ে গেছে, চিকন হয়ে গেছে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। অর্থাৎ লিঙ্গের সর্বপ্রকার খর্বতার উপরে ক্যালেডিয়াম স্যাঙ্গনিয়াম মাদার টিংচার 3X খুব ভালো কাজ করে থাকে। ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। এখন আমি 2টি বাহ্যিক প্রয়োগের ওষুধ বলবো। তো এর মধ্যে প্রথম হলো সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার। ওষুধটি 20 ফোঁটা ঔষধ, 20 ফোঁটা অলিভ অয়েল তেল একসাথে মিশিয়ে 5 মিনিট সময় ধরে ম্যাসেজ করতে হবে অন্ডকোষ এবং লিঙ্গ সহ। ওষুধটি 1 থেকে 3 মাস পর্যন্ত ম্যাসেজ করা যেতে পারে, অর্থাৎ বাহ্যিক প্রয়োগ করা যেতে পারে।
প্রয়োজনে আরও কিছুদিন প্রয়োগ করলে ভালো রেজাল্ট চলে আসবে। দ্বিতীয় যে ওষুধটি সেটি হলো বেলিসপ্রেনিস মাদার টিংচার। বেলিসপ্রেনিস মাদার টিংচার ওষুধটি পরিমাণ মতো কুসুম গরম পানির ভিতরে 40 ফোঁটা ওষুধ দিতে হবে, দিয়ে পাতলা একটা ন্যাকড়া ভিজিয়ে অন্ডকোষ এবং লিঙ্গ সহ পেঁচিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট, এটা বিকালে এবং রাত্রে। আপনাদের প্রয়োজনে আপনাদের সুবিধার্থে সাইটোনিয়া ভালগাইস মাদার টিংচার বিকালে এবং রাত্রে নিতে পারেন, বেলিসপ্রেনিস মাদার টিংচার সকালে এবং দুপুরে নিতে পারেন। এটা আপনাদের প্রয়োজন অনুসারে সুবিধা অনুসারে আপনারা ব্যবহার করবেন। তো ওষুধটি অবশ্যই যে ওষুধগুলো বললাম অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে, তবে সাইডোনিয়া ভালগারিস পাকিস্তানি আপনারা সেভাবে দেখে কিনবেন, পাকিস্তানিটা নেবেন। অন্যগুলো জার্মানি ওষুধ হতে হবে, বিষাক্ত জায়গা থেকে কিনবেন, সিলগালা অবস্থায় নেবেন।